আসসালামু আলাইকুম। ওয়েদারটা একটু ভালো হওয়াতে আজকে আবার লাইভে আসলাম। তো হাতে একটা কবুতর নিয়েছি, যে কবুতরটা আমি কয়েকদিন আগে একটু ভিডিওতে দেখাইছিলাম, লাস্টে 557 রিং নাম্বারটা মনে রাখবেন। বলছিলাম এটা আকাশ দেখাবো না, এটাকে আকাশ দেখাইনি, বাচ্চা থাকতে একটা ভিডিও করছিলাম, আপনাদের মনে হয় মনে আছে। এই বাচ্চাটা আস্তে আস্তে তার পূর্ণ বয়সের দিকে যাচ্ছে, পিওর শর্ট ডিস্টেন্সের একটা কবুতর। এটার নাম দিছি আমি, রিটার্ন নাকি মাদি হবে মেবি। এখন আরো একটু সেন্সিটিভ হয়েছে কবুতরটা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সময় তো প্রায় চলে আসছে, মেবি আর কয়েকদিন পর তো আপনারা কবুতর উড়ানো শুরু করবেন এবং কবুতর উঠবে। তো আমরা একটু চেক করতেছি আজকে আমাদের কবুতরগুলাকে, যে কবুতরগুলো ফিটিং, বডি ফিটনেস ঠিক আছে কি না। খাবার তো একবেলা দিচ্ছি এখনও, একবেলা দেওয়ার কারণে কি কবুতরে কোনো ঘাটতি আছে কিনা এগুলো চেক করতেছিলাম। তো যা পাইলাম আলহামদুলিল্লাহ হ্যাপি আছি। এগুলো তো বাইরে ছাড়া হবে, এগুলো এইভাবেই একবেলা পুরানো বেটা, মানে একবেলা খাওয়া দেওয়া বেটা। এইবার একটা পরিকল্পনা আছে, দার্বি আর ওনা মাদি জানিয়া এটার বাচ্চা এবার কক্সবাজারের 7th হয়েছে, যার কারণে ওরা নিয়ে আবার একটু ভাবার সময় হয়েছে। দেখি এটাকে ব্রিডিং করব, কিন্তু এটাকে পেয়ার করতে গেলে যেরকম নর দরকার ওইরকম নর আমার কাছে নাই, আছে একটা কিন্তু ওইটা আসলে একটু কমপ্লিকেটেড করা না, ওই নরটা একটু আনহেলদি, হেল্পফুল কবুতর না। এই যে প্যারা স্টপের সময় যে কবুতরগুলো ভাঙছিল সেই কবুতরগুলোই আমি ধরতেছি, পারফেক্ট ফিটনেস। একটা কথা আজকে বলি আপনাদেরকে, খাবার অতিরিক্ত দিয়া ফিটনেস যদি অতিরিক্ত করেন সেক্ষেত্রে সিজনে বাচ্চা নেওয়ার সময় ডিমে প্রবলেম করে, এই কথাটা মাথায় রাখবেন। আমার মতে ফিটনেস যদি একটু কম থাকে ডিমে যাওয়ার পরে পরিপূর্ণ খাবার দিয়ে আপনি ফিটনেস তার আবার বাড়ায় নেন, কিন্তু ডিমটা তো ক্লিয়ার রইল। ইন বিট 215 এটার বাচ্চা উইন করে আমার ঘরে। কেউই ঘর দেখি আসছে, কেউ কোনো কষ্ট করছে না, আমাদের ওই লাইফটা করা হইতেছে না অনেকদিন ধরে, আপনার ঠিক একটা লাইফটা এগুলা উড়বে, এগুলা ফিটনেস আমার দরকার আছে দেখা, ঠিক আছে না? আপনাদের জিজ্ঞেস করি না, মিনাদের জিজ্ঞেস করছি। একটু কম আছে, একটু এই কমটা আসলে ছাড়ার আগে দরকার। আগের বারে রেসুইং করা কবুতর লাস্ট ইয়ারে টপ 20 রেসুইং করা, এটা মনে একটু কম আছে, কম থাকলে তো উঠতে তাড়াতাড়ি ফর্মে আসবো কবুতর, আমি সে উঠতে পারবো। সকালে খাবার করলে কবুতরের এমনি কবুতর চেঞ্জ হয়ে যাবে।
হচ্ছে আবার বেশি। আমার ধারণা ছিল নর একটু কম থাকবে, নরের ফিটনেস একটু ভাঙা থাকার কথা ধারণা ছিল। দেখি না, ঠিকই তো আছে, দুইটা কবুতরে ঠিক আছে। আমি খাবার দেই বিকালে, আমি জানি কবুতর কিরকম ফিটনেস থাকে, সব পারফেক্ট আছে। একটু কম আছে, অনেকেই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলছে, মাশাল্লাহ বলছে, সালাম জানাইছে, সবাইয়ের উদ্দেশ্যে একটু সালাম দিয়ে দাও। একজন এমডি হাফিজ ভাইজান, প্যারা স্টপ কতদিন পর পেয়ার দেওয়া যাবে? প্যারা স্টপের কতদিন পর পেয়ার দেওয়া যাবে? প্যারা স্টপের পর কতদিন পর পেয়ার দেওয়া যাবে? আপনি কি ভ্যাকসিন দিয়েছেন নাকি উত্তর পাবেন? আচ্ছা, দিয়ে থাকলে কি আর না দেওয়া থাকলে কি হবে? এটা ভ্যাকসিন দেওয়া থাকলে আপনি 14 দিন পরে প্যারা স্টপে 14 দিন পরে ভ্যাকসিন দিবেন, তার 14 দিন পরে ক্রিমি ডোজ করাবেন, তার 14 দিন পরে জোড়া মানে যেমন আমি ভ্যাকসিন দিইনি, আমি 28 তারিখে ভ্যাকসিন দিব, 28 তারিখে ভ্যাকসিন দিলে তারপরে আবার 12-13 তারিখে ক্রিমির ডোজ করাবো, আল্লাহ বাঁচাইলে নভেম্বরে 464 আমি দরি, তুমি দেখো আমার দেখা বিগত কয়েক বছরে এই কোয়ালিটির কবুতর আমাদের ঘরে নর কবুতর জন্ম নেয় নি। রিং নাম্বারটা 444 444, ওটা তো আবার সমস্যাও আছে, দেখতেছি প্যারাটাই ফোটে পাইছে, আরে প্যারা স্টপের পরে এটা গেল না। আরে কবুতর রেস করতে পারবে না, আফসোস লাগতেছে। দেখি দাও, প্যারেন্টস কি আছে আগে দেখতে হবে, তারপরে যা করে করতে হবে। এই কবুতরটা আসছে পরের থেকে,
এটা আসছে জুন জুলাই মাসের 14 তারিখে, জুলাই মাসে 14 তারিখে তুমি আমার সকালে ফোন দিয়ে বললাম একটা কবুতর পাইছো ছাদে, এই কবুতরটা আসছে, মনে আছে কবুতরটা? 47 ডিসেম্বর গত বছর রেস করা, ওই যে ভাঙা বেরা দেখ, আমার ভাঙা ভ্যাকসিন করার কতদিন পর আবার ফ্লাই করাতে পারবো? ভ্যাকসিনের 3 থেকে 5 দিন পরে ফ্লাই, যদি আপনার কবুতর দেখেন খাওয়া দাওয়া স্বাভাবিক, পরের 2 দিন 1 দিন রেস্ট দেওয়া, 2 দিন 1 দিন গ্যাপ দিলেই হইলো, ভ্যাকসিনের দিন ভ্যাকসিনের পরের দিন দিবেন সেদিন তো দেখছি, তারপরে দিন যদি দেখেন কবুতর স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছে, সব কিছু স্বাভাবিক মনে হয় আপনার কাছে, পেলে তারপরের দিনই আপনি কবুতর ছেড়ে দেন উড়ানোর জন্য, মানে একদিন গ্যাপ অন্তত দিতেই হবে কবুতর, ভ্যাকসিনের পরের দিন কবুতর বসে থাকবে, তবে প্রোবায়োটিক প্রিবায়োটিক লিভার টনিক ভিটামিন মিনারে ভিটামিন এগুলো মানে পরিমিত পরিমাণে খাওয়া যাবে, মিক্রো লাইট এগুলো দিতে হবে, মোটামুটি আছে কবুতর আছে ভালো আছে, ভ্যাকসিন ট্যাকসিন দেই ইনশাল্লাহ, 28 তারিখে ভ্যাকসিন দিলে এগুলো 30 তারিখের দিকে বা 1 তারিখের দিকে ছেড়ে দেবে ইনশাল্লাহ। আজকে চিন্তা করলাম আপনাদের মিলিটার কপালে শনি আছে, মিলিটা হ্যাঁ বারবার ভিতরের মাথা ঢুকে ফাঁসাইতেছে আর ঝাড়া দিয়ে বেরিয়েছে, যাও আল্লাহ যদি ভাগ্যে রাখে রাখবো, না রাখতে নাই, লাস্টে আমি একটা কবুতর দেখাই আমাদের, ভিডিওতে খুব কম দেখাইছি কবুতরটা আমার লাইফে, আজকে আবার একটু দেখাই, নামটা বলতে চাই না, শুধু দেখেন আপনারা, যে চিনে চিনে নিবে, যে চিনবে সে চিনবে, যে চিনবে না বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, কিছু প্রশ্ন আছে মনে হয় দেখি, ভাই আপনার 8 to 8 রিটার্ন বেবিটা দেখান প্লিজ, প্রথমে তো এটাই দেখানো হলো, প্রথম থেকে দেখেন শেষ করার পর, তাইলে 8 to 8 রিটার্ন সবার আগে আমি দেখাইছি, আচ্ছা 8 to 8 এর মতো যে বেবিটা হয়েছে, আচ্ছা ওইটার কথাই বলতেছে, 8 to 8 রিটার্ন ফ্লাইং শুরু করার আগে কি ক্রিমি কো কোর্স করানো যাবে? ভুলেও না 100% মর্নিং কমপ্লিট হবো, ফ্লাইং এর পর কবুতর ফর্মে আসবো, আসার পর আপনি হঠাৎ 2 দিন গ্যাপ দিয়া ক্রসের 1 সপ্তাহ আগে ক্রিমির কোর্স করাই দিন, আর ক্রিমির কোর্স সবসময় ব্র্যান্ডেড করাবে না ফ্লাইং এর কবুতর, কারণ হলো ধরেন আপনি অ্যালবেন ট্র্যাক্স বা আমি যাবি এগুলো দিয়ে করলেন, আল্লাহ না করো পার্শ্ব প্রতিক্রিয়া যদি হয়ে যায় আপনি শেষ, আপনার ওই বছর শেষ, তার জন্য আমি মনে করি আপনাদের আপনাদেরকে আমি সাজেস করি বেলজিকা ডিওডোরেন্ট বেলগা অরমেক আছে ওটা খাওয়ান। আচ্ছা আরেকজন বলছে 8 to 8 রিটার্ন বেবিটার সম্পর্কে কিছু বলেন, এটা কি বলবো, এটা তো সময়তে সব বলতে থাকবে, আল্লাহ আল্লাহ করেন যাতে বেঁচে থাকে ও নিজে কিছু বলতে পারে ইনশাআল্লাহ। আপনারা ভ্যাকসিন কোনটা করাবেন? আমরা আমরা ভ্যাকসিন করাবো হাঙ্গেরিয়ান ভ্যাকসিন, এটা আমরা ফিলিপাইন থেকে প্রথমে থাইল্যান্ড আসবে, থাইল্যান্ড থেকে আমি আনবো, আনার পর আমার বক্সের যে কয়েকটা কবুতর আছে আর আমার আমরা দুজন শাফিন আর এসআবি ব্রাদার্সগুলো তিনজনে মিলে আমরা ভ্যাকসিনটা আনতেছি, আমি যাবো থাইল্যান্ড, আমি যাই নিয়ে আসবো ফিলিপাইন থেকে, অলরেডি থাইল্যান্ডে এসে পড়ছে ডক্টর জুবের এখানে আছে। শুভ বিকেলে শুভেচ্ছা রইল, আচ্ছা ভাই সবাইকে আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমি অনেক ঘেমে গেছি এখন আমি বিদায় যাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা বিদায় দেন, ভিডিওটা ভালো লাগছে। শেষ কথা ভালো, এক ভাই বলতেছে ঠান্ডার ওষুধ নিয়ে কিছু বলতে, আচ্ছা এটা একটা নেক্সট ভিডিওতে বলে দিও, ঠান্ডা ঠান্ডাটা কেন লাগে ভাই আপনাদের, এই যে এত বড় একটা ঠান্ডার দখল গেল আমার লোকটা, আল্লাহর রহমতে ঠান্ডা লাগে না, আমি হার্বাল জিনিস খাবো, এখন আমি বললে আপনারা বলবেন ভাই এগুলা কি বলেন, আমি তুলসী পাতার গুঁড়া দিছি আমি কবুতরকে খাইতে খাবারের সাথে মিশাইয়া, ইনশাল্লাহ আমার তো একটা কবুতরের ঠান্ডার একটা হাঁচি কাশি তো দূরের কথা, কোনো ইয়েও নাই ঝামেলাও নাই, আর সবচেয়ে বড় কথা হইলো কি আমরা সবসময় ঠান্ডা মানে লাগতে না দেওয়া, লাগতে না দেওয়ার জন্য আমরা প্রথমে একটা প্রিভেনশনাল আমরা যে ভ্যাকসিনটাতেই মানে
নিউক্যাসল ডিজিজের যে ভ্যাকসিনকে পিএমভি পিএমভি উইথ ইডিএস কে ভ্যাকসিন দিই আমরা, যেটা আসলে ব্রঙ্কাইটিস এর জন্য, ওটাও ঠান্ডার অনেকটা কাজে রক্ষা করে। আর এখন যদি ঠান্ডা লাগে তাহলে আপনার বেলকে টাই ছাড়া উপায় নেই, কারণ বর্তমানে ডেঞ্জারাস অবস্থা, ঠান্ডার থেকে টান কইরা সেটা চলে গেছে ইকোলাইট দিকে, এই ঠান্ডা দিয়ে শুরু ইকোলাই দিয়ে শেষ, ইকোলাই দিয়ে শেষ। এবং অনেক কবুতর টাল মারা যাওয়া, অনেক সমস্যা হয়ে গেছে ভাই, এটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারব না। আমাদের কাছে ফোন আসে, আমরা জানি কি পরিমাণে ফোন এভরিডে আসতেছে, এবং সন্ধ্যার পর মিনা যেন সাপিং থাকে। আমি পরামর্শ এখন দিতে গেলে আমার ভয় করে, কারণ বললো ভাই আমি একটা ভুল পরামর্শ আপনার লোক ধ্বংস হয়ে গেলে পরবর্তীতে ব্লেমটা আমার উপর আসবে। হ্যাঁ, আবার অনেকে আছে ঠিক মতো কিন্তু ইও সিমটমও বলতে পারে না, এর জন্যই আমি বলি ভাই ড্রপিং এর ছবিটা পাঠানো, ড্রপিং এর ছবিটা ধরলে দেখে আমরা অন্তত একটা সিমটম আইডিয়া করতে পারি। ঠান্ডাটা ব্যাপক আকারে হয়েছে আপনাদের অনেকের লোককে, তো এটার জন্য এখন ঠান্ডার থেকেই কলে চলে গেছে, এটার জন্য এখন আর ওই যে আপনি চান্স নেবেন দেখি মানে কি বলবো এটাকে, ডক্সিসাইক্লিন টেট্রাসাইক্লিন বা আরেকটা হলো টাইলোডক্সিন, এগুলা ভাই সময় এখন আর নাই, এখন একদম মানে যেটা যেটার কাজ সেটা দিতে হবে। ওটা হলো আপনার মানে বেলগাতাই, ডাইরেক্ট বেলগাতাই, ওই আপনি অন স্পেশাল বা অন স্পেশাল এক্সট্রা দিয়াও রিক্স নেওয়ার কোনো দরকার নেই, সরাসরি বেলগাতাই দিয়ে দিবেন। আচ্ছা তাহলে তাই 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 মামা বাড়ি যাই ফিনিশ করে দিই।